আমি কোনো এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ করিনি, তো সেক্ষেত্রে কি আমি বিটেক বা ইঞ্জিনিয়ারিং করতে পারবো? এই প্রশ্নটা হয়তো তোমরা আজকে যারা এই ভিডিওটি দেখছো তাদের অনেকের মনেই উঠে এসেছে। তো আমি কৃষ্ণ স্যার আজকে এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নটির উত্তর দেব এবং তোমরা কিভাবে কোথায় গিয়ে অ্যাডমিশন নিতে পারবে বা বিটেক হওয়ার বা বিটেক ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন সেটাকে সত্যি করার জন্য আমি একটা পদক্ষেপ বা একটা রাস্তা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমত হচ্ছে, যদি তোমাদের মেন্টালিটি থাকে যে আমরা প্রাইভেট কলেজে বিটেকটা করব, তবেই কিন্তু এটা সম্ভব। অনেক সময় দেখা গেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরও যে জিলেট নামক প্রবেশিকা পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গলে বিটেকের ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নেওয়ার জন্য, সেই পরীক্ষার অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না। অথবা 12th পাস করার পর বর্তমানে কোনো জায়গাতে জব করছো বা যে কোনো রিজনের জন্য তোমরা WBJEE বা JEE মেনের ফর্ম ফিল আপ করোনি, তাহলে কি তোমাদের বিটেকের অ্যাডমিশন সম্ভব না? এই ধারণাটা কিন্তু সম্পূর্ণরূপে সঠিক তা না। অনেক এমন কলেজ আছে, বা স্পেশালি তোমাদেরকে বলতে চাই অটোনোমাস বডি। অটোনোমাস বডি বলতে যাদের নিজস্ব একটা বোর্ড থাকে, যেমন আমি যদি কথা বলি এখানে ধরে নিই যাদবপুর ইউনিভার্সিটি, কিন্তু যাদবপুর তো আর কোনো বেসরকারি কলেজ নাই, এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি এখানে কিন্তু পরীক্ষা দিয়েই ভর্তি হতে হয়। বাট যাদবপুরের মতো এমন বহু ইউনিভার্সিটি আছে যেগুলি বেসরকারি, সেগুলি UGC অ্যাপ্রুভ ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের দ্বারা মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট তারা দিয়ে থাকে। যেমন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, তারপর HIT আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজটি অটোনোমাস বডি। HIT, টেকনো ইন্ডিয়া, এদের মতো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, সিকম স্কিল ইউনিভার্সিটি, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি, তারপর SNU ইউনিভার্সিটি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এই ধরনের অনেক কলেজ আছে যে কলেজে 4 বছরের ইঞ্জিনিয়ারিং করতে গেলে তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম দিলেই তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও যদি তোমাদের মিনিমাম 40% আপ বা 60% নাম্বার 10+2 সায়েন্সে থাকে, সেক্ষেত্রেও তোমরা সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। যদি তোমরা সরাসরি অ্যাডমিশন নিতে চাও তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আবেদন করতে পারো। কোনো অ্যামাউন্ট তোমাদেরকে এই মুহূর্তে দিতে হবে না, তারপর তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিভাবে অ্যাডমিশন নেবে না নেবে সেই সব কিছু তথ্য শেয়ার করা হবে। এরপর চলে আসছি বিটেকের ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের জন্য। বেসিক্যালি এই ল্যাটারাল এন্ট্রিটা হচ্ছে তারাই নিয়ে থাকে যারা অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে নিয়েছে। 3 বছরের বা 2 বছরের ল্যাটারাল এন্ট্রি থ্রু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বিটেক মাত্র আর 3 বছর করতে হয়। বিটেকেও সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নেওয়া হয়, কিন্তু এর জন্য কোনো এন্ট্রান্স এক্সাম না দিলেও অ্যাডমিশন সম্ভব। প্রাইভেট কলেজে, যে কোনো প্রাইভেট কলেজ যেটা AICTE দ্বারা অ্যাপ্রুভ এবং কোনো ইউনিভার্সিটির আন্ডারে রান করছে, যদি আমরা বেঙ্গলের কথা বলি, বেঙ্গলে হচ্ছে মাকাউট এবং AICTE, এই মাকাউট প্লাস AICTE-র অন্তর্গত যে কোনো কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে তোমাদের একটা সঠিক পথ দেখাতে অবশ্যই সাহায্য করব। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো, ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে। উইদাউট ডোনেশনে যে সমস্ত কলেজগুলি পশ্চিমবঙ্গের মধ্যে সরাসরি অ্যাডমিশন তোমাদের জন্য অফার করছে, সেই কলেজের সাথে তোমাদেরকে যোগাযোগ করে দেবো এবং অ্যাডমিশনের সঠিক রাস্তাটা তোমাদেরকে বলতে আমি সাহায্য করব। এছাড়াও ডেসক্রিপশনে একটি লিঙ্ক আছে, যে লিঙ্ক থেকে তোমরা এই যে প্রাইভেট কলেজে বিটেক ল্যাটারাল এন্ট্রির অ্যাডমিশন এই প্রসেসটি কমপ্লিট করতে পারবে। বর্তমানে তোমরা পশ্চিমবঙ্গের বাইরেও যদি থাকো সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই, আমি অনলাইনেই সম্পূর্ণ বিষয়টি তোমাদের কমপ্লিট করতে হেল্প করব। এছাড়াও তোমরা যদি সরাসরি বা আপনারা অভিভাবকরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ফেস টু ফেস কথা বলতে চাইছেন, সেক্ষেত্রে বর্ধমানে আমার অফিস হাউ ক্যান আই হেল্প ইউ এর হেড অফিস বা এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস বলে গুগল ম্যাপসে সার্চ করলেই পেয়ে যাবে। বর্ধমান স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ওয়াল্কিং ডিস্টেন্সে আমার অফিস, সেক্ষেত্রে বর্ধমানে এসেও তোমরা এই বিটেক বা বিটেকের সমতুল্য আদার্স যে কোনো কোর্সে অ্যাডমিশনের জন্য যে কোনো সহায়তা নিতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা এই এডুকেশন সংক্রান্ত তথ্য আরও যদি তোমরা ভবিষ্যতে দেখতে চাও তাহলে ভিডিওটি লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আপনারা যারা অভিভাবকটি দেখছেন আপনাদের স্টুডেন্টদের জন্যও কিন্তু আমি সময়ে সময়ে বিভিন্ন তথ্য নিয়ে আসব, তার জন্যে
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং তোমাদের যাদের পরিচিত যে কোনো বন্ধু বা কোনো আত্মীয়স্বজন আছে যারা তাদের ছেলে মেয়েকে বা তোমাদের বন্ধুরা যদি ইঞ্জিনিয়ারিং করতে চাইছে কিন্তু কোনো প্রবেশিকা পরীক্ষা দেয়নি তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো, কারণ এই ভিডিওটি তাদের জীবনে একটা আশার আলো দেখিয়ে দিতে পারে। আর অবশ্যই আমি এটুকু তোমাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে আমার তরফ থেকে যেভাবে তোমরা গাইডেন্স পাবে বা যেভাবে তোমাদেরকে আমি গাইড করে সঠিক পথটা দেখাতে সাহায্য করব, সঠিক রাস্তা বেছে নিতে তোমাদেরকে হেল্প করব, সেটাতে তোমরা ভবিষ্যতে অনেকটাই উপকৃত হবে। আর আমি এখান থেকে যে শুধুমাত্র তোমাদের অ্যাডমিশনে সাহায্য করব তা না, পড়াশুনো কমপ্লিট হওয়ার পর চাকরি পাওয়া পর্যন্ত তোমাদের পাশে আমি কৃষ্ণ স্যার এবং আমার এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস সবসময় পাশে আছে। তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যারা যারা বিটেকে অ্যাডমিশন নিতে চাইছো উইদাউট এন্ট্রান্স এক্সামে ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আবেদন প্রক্রিয়াটি আজই কমপ্লিট করো। ধন্যবাদ।